হেলথ ইজ ওয়েলথ, আমরা সবাই জানি, কিন্তু সেভাবে আমাদের শরীরের যত্ন নেই। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে লেসনটা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বাংলা অংশের পর্ব 2 শুরু করছি। তাহলে 94 নম্বর কি বলা হল, সম্মুখে অগ্রসর হয়ে অব্যর্থ নক্ষ, এর এক কথা প্রকাশ কি? প্রচুর দমন। 95 নম্বর, রুধির শব্দের অর্থ কি? রক্ত। 96 নম্বর, তুমি আসলে আমি যাব, এটি কোন ধরনের বাক্য? কার্যকরণ সূচক। 97, আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজয়, এখানে যুদ্ধে কোন কারকের উদাহরণ? অধিকরণ। 98, তুমি তো ভারী বোকা, এখানে তো এর ব্যবহার কি অর্থে? অলঙ্কার সূচক। 99 নম্বর, অভ্যন্তরীর এর শুদ্ধ বানান কি? আকারটা হবে না অভ্যন্তরীণ, আর দীর্ঘিকার হবে পয়সুন্দর দীর্ঘিকার মধ্যাহ্ন লাস্টে। 100 নম্বর কি বলা হলো, যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, এর এক কথায় প্রকাশ কি? বনস্পতি। 101 নম্বর, অনুসন্ধান করার ইচ্ছা, এর এক কথায় প্রকাশ কি? অনুসন্ধিচ্ছা। 102 নম্বর, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এখানে রাস্তা কোন কারকে কোন বিভক্তি? করণে শূন্য, রাস্তা দিয়ে, এই কারণে করণে, আর বিভক্তি নাই জন্য শূন্য বিভক্তি। এরপর 103 নম্বর, না কি ধরনের শব্দ? মৌলিক শব্দ। 104 নম্বর, তদ্বিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়? নাম প্রকৃতির সাথে। পরে 105 নম্বর, হাতে খড়ির ব্যাজ বাক্য কি? হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। পরে 106, এক গুয়ে কোন সময়? সমান অধিকরণে বৌবৃ। 107 নম্বর, প্রকৃত শব্দের অর্থ কি? স্বাভাবিক। 108 নম্বর, পদ্য শব্দটি কোন ভাষারীতির উদাহরণ? সাধু। 109 নম্বর, ছেলেমি শব্দের সন্ধিবিচ্ছেদ, ছেলে যোগ আমি। এরপর 110 নম্বর, কোলের সমীপে এক কথায় প্রকাশ কি? অপর। 111 নম্বর, ঝুনে লাউ অম্বলের কোদো বা গাড়ির অর্থ কি? সব পক্ষের মন জুগিয়ে চলা। 112 নম্বর, বিকেন্দ্রীকরণের শুদ্ধ বানান, নজর অফলা দীর্ঘিকার হবে আর মধ্যাহ্ন হবে বিকেন্দ্রীকরণ। 113 নম্বর, যিনি বক্তৃতা দানে পটু, এর এক কথায় প্রকাশ কি? বাদগি। 114 নম্বর, দুবার জন্মে যা, এর এক কথায় প্রকাশ কি? দিস। 115 নম্বর, কর্সা শব্দের সমার্থক শব্দ, রোজা মোচা। 116 নম্বর, জমানো শব্দের সন্ধিবিচ্ছেদ, জমার যোগ আনো। 117 নম্বর, কোনটি দেশি শব্দ? চোঙা। 118 নম্বর, গৌরী দান শব্দের অর্থ কি? বাল্য বিবাহ। 119 নম্বর, শিষ্টাচার শব্দের বিপরীত শব্দ, সদাচার। 120 নম্বর, তত্ত্ববোধিনী পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় 1843 সালে। 121 নম্বর, অসীম শব্দের স্বরায় উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নিরর্থক অর্থে ব্যবহৃত হয়েছে। 122 নম্বর, নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে? অক্ষর। 123 নম্বর, অপ্রাণীবাচক শব্দের বহু বছরে ব্যবহৃত হয় গ্রাম। 124 নম্বর, সুশিস্মিতা শব্দের শুদ্ধ বানান কি? বড়টাই রসিকা হবে, সচেতনা। 125 নম্বর, যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা 4 তাকে কি বলে? স্বরবৃত্ত। 126 নম্বর, প্রগতি কোন সমাসের উদাহরণ? প্রাদি সমাস। 127 নম্বর,
সরব শব্দের সর্বটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সঙ্গে 128, যা সহজ অতিক্রম করা যায় না, এর এক কথায় প্রকাশ কি? দুরস্ত্রী ক্রম্য 130 নাম্বার, দুটো সমবর্ণের একটি পরিবর্তনকে কি বলে? বিষমী ভবন 130 নাম্বার, পাষাণের শুদ্ধ বানান কি? মধ্যনসা দিয়ে হবে পাষাণ, মধ্যনব 131 নাম্বার, অদ্যমধি তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি, এ বাক্যটির শুদ্ধরূপ কি? অদ্যাবধি তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি, বানানে সমস্যা ছিল, অদ্যা আকার হবে, শারীরিক বানানে সমস্যা ছিল, সেটা ঠিক করা হয়েছে। 132, লাবণ্য কোন ধরনের পর বিশেষ্য? 133, উপকার করার ইচ্ছা, এর এক কথায় প্রকাশ কি? উপচিকিৎসা 133, পায়ের তলায় স্পর্শে, এর এক কথায় প্রকাশ কি? অস্থির 135, বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণের সংখ্যা কত? 32, 8 এবং 10 136, খাতি বাংলায় কোন সন্ধি নেই? বিসর্গ সন্ধি নেই 137 নাম্বার, তন্ময় শব্দের ধ্বনি বিচ্ছেদ কি? তৎযোগময় তন্ময় 138 নাম্বার, বনস্পতি বনলোকপতি কোন ধরনের সন্ধি? নিপাতনে সিদ্ধ 139 নাম্বার, ক্রিয়া প্রকৃতির অন্য নাম কি? ধাতু 140 নাম্বার, শিক্ষক শ্রেণীকক্ষে এলেন, এ বাক্যটি কোন কালের ক্রিয়া? সাধারণ অতীত 141, অন্ধ এর যুক্ত বর্ণ কি? অযুগ্ম 142, শ্বশুর শব্দের শুদ্ধ বানান কি? তাহলে শৈবর হবে শ্বশুর 143, লুঙ্গি কোন ধরনের শব্দ? বর্মী 144, আকাশ শব্দের সমার্থক শব্দ অন্তরিক 145, আদেশ উপদেশ নিষেধ এগুলো ক্রিয়ার কোন ভাব? মনুজ্ঞা ভাব 146, হাইফেনকে বাংলায় কি বলে? সংযোগ চিহ্ন 147, মুহূর্তে অভিমান বলা বাগদাটির অর্থ কি? বিড়ালের আড়াই পাক 148 নাম্বার, মৃত্তিকা দিয়ে তৈরি, এর এক কথা প্রকাশ কি? মেন নয় 149 নাম্বার, জি জি ভিসা এর এক কথায় প্রকাশ কি? বেঁচে থাকার ইচ্ছা 150 নাম্বার, যিনি বিদ্যান তিনি সর্বত্র আদরণীয়, এটি কোন ধরনের বাক্য? জটিল বাক্য 151 নাম্বার, পূর্ণ লাভ শব্দটির অর্থ কি? মাকড়সা 152 নাম্বার, অপয়া কোন সমাস? গভীর সমাস 153, সৌন্দর্য শব্দের বিশেষণ কি? সুন্দর 154 নাম্বার, দেশের জন্য সেবা করো, এখানে দেশের কোন কারকে কোন বিভক্তি? সম্প্রদানের ষষ্ঠী 55 নাম্বার, তিমির শব্দের বিপরীত শব্দ আলো 156 নাম্বার, কাদম্বিনী শব্দের অর্থ কি? মেঘমালা 157 নাম্বার, অপমান শব্দের স্বরয় উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিপরীত অর্থে 158, সনসন কি ধরনের বিরক্তি শব্দ? মনুকার বিরক্তি 169 নাম্বার, আইন শব্দটি কোন ভাষা থেকে আগত? ফরাসি 160, ষোড়শ শব্দের সন্ধিবিশেষ কোনটি? স্বর্ণ 10 ষোড়শ 161 নাম্বার, রাজা শব্দের সমর্থক শব্দ নরেন্দ্র 162 নাম্বার, পতঞ্জলি শব্দের সন্ধিবিচ্ছেদ কি? পতঞ্জক অঞ্জলি 163 নাম্বার, প্রদীপ নিভে গেল বাক্যটি কোন কালের? সাধারণ অতীত 164, দ্রবণ শব্দের সন্ধিবিচ্ছেদ যে লোক অন দ্রবণ 165, কোন বিরক্তি
শব্দ দুটি বহুবচন সংকেত করে। পাকা পাকা আম, 166 নাম্বার। ফোনার বচন, এর মূল ভাব কি? শুদ্ধ জীবনযাপন রীতি, 167 নাম্বার। নিচের কোন শব্দগুলো শুদ্ধ বানানে লেখা হয়েছে? ত্রিভোজ ও শূন্য, 168 নাম্বার। তিরস্কারের সন্ধিবিচ্ছেদ কি? তিরোযোগ কার, 169 নাম্বার। অন্ধকার শব্দের সমার্থক শব্দ তমাশা, 170 নাম্বার। ছাগলে কি না খায়? এখানে ছাগলে কোন কারক? প্রতিকারক, 171 নাম্বার। অষ্টরম্ভা বা ক্রিয়াটির অর্থ কি? ফাঁকি দেওয়া, 172 নাম্বার। আবাসিত শব্দটির প্রত্যয় কোনটি? সংস্কৃত কৃত, 173 নাম্বার। সাংবাদিক শব্দে ইক অংশটুকু কি? প্রত্যয়, 174 নাম্বার। প্রচুর শব্দের বিশেষ্য কি? প্রাচার্য, 175 নাম্বার। দুশ্চরিত্র এর সন্নিবিচ্ছেদ কি? দক্ষিণিত্র, 176 নাম্বার। বন্ধনের বিপরীত শব্দ কি? মুক্তি, 177 নাম্বার। হাসান বই পড়ে, কোন বর্তমানকালের উদাহরণ? সাধারণ বর্তমানকাল, 178। নীল যে অনবোর্ড কোন ধরনের সমাজ? কর্মধারা সমাজ, 179। ফুলে ফুলে ঘন ভরে গেছে কোন কারকীয় কোন বিভক্তি? পরম কারকীয় স্বপ্ন বিভক্তি, 180 নাম্বার। শেউর গাওয়া বাগধারাটি কি অর্থে ব্যবহৃত হয়? গালাগালি করা, 181। দরজা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফরাসি, 182। কোন দুইটি অঘোষ ধ্বনি? চ এবং ছ, 183 নাম্বার। নিপাতনে সিদ্ধ সন্ধি কোলোটা, 184 নাম্বার। উজবুক শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? তুর্কি, 185 নাম্বার। ঢাকাই শব্দটি কি যোগে গঠিত? প্রত্যয়, 186 নাম্বার। আপদ এর বিপরীত শব্দ কি? সম্পদ, 187 নাম্বার। এবং আজকের লেসনের শেষ নাম্বার, নিচে কোনটিতে উপসর্গ যুক্ত হয়েছে? গ্রহ, উপগ্রহ, তারা, চন্দ্রগ্রহণ। এই যে উপ, এই উপসর্গটা গ্রহণ যোগ করা হয়েছে, গ্রহর সাথে উপযোগ করা হয়েছে উপসর্গ। এটা খ নাম্বার উত্তরটা ঠিক আছে, উপগ্রহ। সেই সাথে আজকের লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই আপনারা পরবর্তী লেসন দেখবেন। See you next.